আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিছু বিল্ট ইন ফাংশন বা প্রিডিফাইন ফাংশন নিয়ে। আমি এর আগে আপনাদের সঙ্গে বলেছিলাম যে আসলে বিল্ট ইন বা প্রিডিফাইন ফাংশনগুলো কী, তারপর আমি আবার আপনাদের সঙ্গে আলোচনা করতেছি যে আসলে বিল্ট ইন ফাংশন বা প্রিডিফাইন ফাংশন কী। পিএসপি যারা তৈরি করেছে তারা আপনার কাজের সুবিধার জন্য কিছু ফাংশন আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছে, আপনি শুধু সেই ফাংশনগুলোকে ইউজ করবেন। এই জাতীয় ফাংশনগুলোকে বলা হয় বিল্ট ইন বা প্রিডিফাইন ফাংশন। পিএসপিতে অসংখ্য বিল্ট ইন ফাংশন রয়েছে যেগুলো আপনাদের প্রতিনিয়ত ভিন্ন ধরনের কাজে লাগবে। তো আমরা প্রথমে যে ফাংশনটি দেখবো সেটি হচ্ছে ডিফাইন। ডিফাইন ফাংশনটি কি করবে, যদি আপনার প্রজেক্টে কখনো কনস্ট্যান্ট ভ্যালু ডিক্লেয়ার করার প্রয়োজন হয়ে পড়ে যে আপনার এই ভ্যালুটির কখনোই পরিবর্তন হবে না, তখন আপনি ডিফাইন ইউজ করে আপনি সেই ভ্যালুটিকে আপনি ইনিশিয়েট করতে পারেন। তাহলে ডিফাইনের ভিতরে প্রথম যে প্যারামিটারটি রয়েছে সেটিকে আসলে আপনি কি নামে ডিফাইন করতেছেন সেই নামটা দিয়ে দিতে। মনে করেন আমি টাইটেল নামে আমি একটা ভ্যালু ডিফাইন করতে যাচ্ছি, টাইটেল নামটা দিয়ে দিলাম, তারপর আমি কি ভ্যালু এই টাইটেলের ভিতরে আমি রাখতে চাচ্ছি সেটিকে আমার দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম মনে করেন মাই ফার্স্ট পেজ, আমার ডিফাইন করা হয়ে গেছে, আমার ডিফাইন করা শেষ। এবার শুধু আমি ভ্যালুটাকে কিভাবে ইউজ করতে পারি সেটা আমি আপনাদের দেখাবো। তাহলে ইকো এই যে যে নামটা দিয়ে আমরা ডিফাইন করলাম সেই নামটাকে আমরা এখানে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। এবার আমরা আউটপুটটা দেখি, আমাদের আউটপুট কী আসে দেখেন, দেখেন মাই ফার্স্ট পেজ এখানে কিন্তু এখানে চলে এসেছে যে আপনি চাইলে এই ডিফাইন ফাংশনের মাধ্যমে আপনি যে কোনো ভ্যালু ডিফাইন করতে পারেন। যদি এখানে আপনি অন্য কোনো ভ্যালু ডিফাইন করেন, এখানে দিয়ে দিলাম মনে করেন মাই সরি নেম দিলাম, নেম দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আতিক। এবার যদি আমি নেমটা কি করি দেখেন আমাদের কিন্তু আতিক নামটা কিন্তু এখানে চলে আসবে, এই দেখেন এখানে কিন্তু আতিক নাম চলে এসেছে। এভাবে আপনি আপনার কনস্ট্যান্ট ভ্যালুগুলো কিন্তু এভাবে আপনি ডিফাইন করতে পারেন। এবার মনে করেন আপনি যদি সেম নামে আবার ডিফাইন কিছু ডিফাইন করতে যান তাহলে আপনাকে একটা এরর দেখাবে। মনে করেন আমি টাইটেল নামে আমি আবার নতুন কিছু ডিফাইন করতে যাচ্ছি, এখানে আমি শুধু পেজ কথাটিকে শুধু মাই টেস্ট লিখে দিলাম, দেখেন এবার আমাকে একটা এরর থ্রু করবে, দেখেন ক্যান নট সরি কনস্ট্যান্ট টাইটেল অলরেডি ডিফাইন ইন, এত আমাকে বলে দিয়েছে যে আসলে আপনি যে কনস্ট্যান্টটি ডিফাইন করতে যাচ্ছেন টাইটেল যেটি অলরেডি ডিফাইন করা হয়ে গেছে, যেমন লাইন নাম্বার 5, যখন 5 নম্বর লাইনে এই যে হিরো দেখেছে যে যে আপনি টাইটেল নামে যে ভ্যালুটিকে ডিফাইন করতে যাচ্ছেন যেটি আসলে পূর্বেই ইউজ করা হয়ে গেছে, এই ধরনের একটি মেসেজ কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে যে কনস্ট্যান্ট টাইটেল অলরেডি ডিফাইন, মানে আগেই আপনি ডিফাইন করে ফেলছেন, যার কারণে আপনাকে বলে দিচ্ছে যে আসলে এই নামটি আর ইউজ না করার জন্য। এই ছিল ডিফাইন আমাদের ফাংশন। এবার আমরা কিছু বিল্ট ইন ফাংশন যেমন অ্যারে ফাংশনগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো তার আগে আরেকটা ফাংশন আমি আপনাদের দেখাবো, মনে করেন আজকে কত তারিখ সেটা আপনি জানতে যাচ্ছেন, তাহলে ইকো দিয়ে যদি আপনার ডেট ফাংশন ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে বলে দিবে যে আসলে আপনি আজকে কত তারিখ। এই ডেট ফাংশনের ভিতরে আপনাকে ফরম্যাটটা দিয়ে দিতে হবে যে আপনি আসলে কোন ফরম্যাটের ডেটটা চাচ্ছেন। মনে করেন আমি প্রথমে ইয়ার চাচ্ছি, তারপরে মান্থ চাচ্ছি, তারপরে ডেট চাচ্ছি। এবার দেখেন আমার আউটপুটটা চলে আসবে 2019 9 1, অর্থাৎ প্রথমে আমাদের কি শো করেছে দেখেন ওয়াই ইয়ার, তারপরে হাইফেন মান্থ, তারপরে কিন্তু ডিতে হচ্ছে ডেট। যদি আপনি শুধু ইয়ার চান তাহলে এখানে ওয়াই দিয়ে দিতে হবে, তাহলে শুধু কিন্তু আপনাকে ইয়ার শো করবে, দেখেন 2019। যদি আপনি শুধু মান্থ চান তাহলে এখানে এম দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার শুধু মান্থ কিন্তু এখানে চলে আসবে, দেখেন শুধু মান্থ কিন্তু চলে এসেছে, যেখানে মান্থের নাম্বার কিন্তু চলে এসেছে। এখানে যদি আপনি এখন বড় হাতের এম দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওই যে মান্থ কারেন্ট যে মান্থ সেই মান্থের নাম কিন্তু চলে আসবে, তার মানে সেপ্টেম্বর এখানে চলে এসেছে। আরেকটা কথা, যদি এখানে ছোটো হাতের ওয়াই দেন তাহলে ইয়ারটা কিন্তু 2 ডিজিট দেখাবে, এর আগে আমাদের যখন বড় হাতের ওয়াই ইউজ করেছিলাম তখন কিন্তু 4 ডিজিট ছিল। এবারে যদি আপনি ডেট চান তাহলে কিন্তু আপনাকে ডেটটা দেখিয়ে দিবে যে আজকে কত তারিখ, দেখেন এই যে ডেট কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার যদি আপনি এখানে বড় হাতের ডি দেন তাহলে দেখেন কি দেখায় আউটপুট,
সানডে, তার মানে আজকে কী বার সেটি কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছে। এইভাবে আপনি আপনার চাহিদা মতো, আপনার প্রয়োজন মতো আপনি আপনার ডেট ফাংশনকে আপনি প্রিন্ট করাতে পারেন। এবং এখানে আপনি কিন্তু ঘন্টা, মিনিট, সেকেন্ডটা কিন্তু ইউজ করতে পারেন। যেমন আমি এটা চাচ্ছি ওয়াই এমডি, তারপরে এইচ অর্থাৎ আওয়ার থাকবে, তারপরে মিনিট থাকবে, তারপরে সেকেন্ড থাকবে। দেখেন আমাদের, দেখেন 2019 9-1, এটা হচ্ছে যে আমার তারিখ, আর এটা হচ্ছে আমাদের টাইম। এখানে একটা টাইমটা একটু খেয়াল করে দেখেন যে আসলে 20:37:39 দেখাচ্ছে। তাহলে যেহেতু আপনি বাংলাদেশের টাইম যদি জোন, সরি, বাংলাদেশের টাইম যদি পেতে চান, তাহলে আপনাকে, তাহলে এখানে এই টাইম জোনটি ঠিক করার জন্য তার আগে আপনাকে ডিফল্ট টাইম জোন সেট করে দিয়ে দিতে হবে, যেটা আসলে আপনাকে বলে দিতে হবে যে এটা আপনি এই এশিয়া ঢাকার ভিতরে আপনি এই টাইম জোনটা চাচ্ছেন। এই জন্য আপনাকে লিখতে হবে এই শুরুতেই, ডেট ডিফল্ট টাইম জোন সেট এশিয়া ঢাকা। এইবার দেখেন কিন্তু আমাদের কারেন্ট যে টাইমটা সেটি কিন্তু চলে আসবে, দেখেন 12:39:55 কিন্তু আমার এখানে শো করতেছে। এই ছিল আমাদের হচ্ছিল ডেট ডিফল্ট টাইম জোন। তাহলে আপনি এই ডেট ফাংশন ইউজ করে আপনি আপনার টাইমকে, আপনি কারেন্ট টাইম কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো কাজের জন্য। এবার আমি কিছু অ্যারের কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তার মধ্যে প্রথমে যে ফাংশনটি হচ্ছে, মনে করেন আমি একটি অ্যারে নিলাম, সরি, নেম নামে একটি নিয়ে একটি অ্যারে নিয়ে নিলাম। আচ্ছা, নেম না, আমি নাম্বার নেই। এই অ্যারের ভিতর মনে করেন আমি কিছু ভ্যালু দিলাম, 3, 8, 1, 99, 5। এখন এই অ্যারের যে ভ্যালুগুলো আছে সেগুলো যদি আপনি শর্টিং করতে চান, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাতে চান, তাহলে আপনি একটি ফাংশন ইউজ করতে পারেন, সেটি হচ্ছে না শর্ট নামে একটি ফাংশন রয়েছে। তাহলে আমরা প্রিন্টার ইকো, আমি অ্যারেকে প্রিন্ট করে দেখব আসলে। এবার আমি ইউজ করবো প্রিন্ট আর, এই প্রিন্ট আরের ভিতরে আমি শর্টিং করে যে অ্যারেটা পাবো, শর্ট অ্যারে ইকুয়াল টু ফাংশনটার নাম শর্ট। এরপর আমাকে এই প্যারামিটারে নাম্বারটা দিয়ে দিতে হবে, অর্থাৎ কোন অ্যারেকে আমি শর্ট করতে চাচ্ছি সেটা আমার এখানে দিয়ে দিতে হবে। এরপর আমরা প্রিন্ট অ্যারে কী করবো, শর্ট অ্যারেটাকে আমরা প্রিন্ট করব। খেয়াল করে দেখেন আমার অ্যারে ছিল 3, 8, 1, 9, 9, তারপর কিন্তু 5। এবার আমরা এটাকে শর্টিং করতেছি, দেখেন, সরি, কোথাও ভুল হয়েছে। আচ্ছা, এখানে আমাদের একটি ভুল হয়েছে, আসলে এটা ভেরিয়েবলের দরকার নাই, আমার আসলে এটা এরকম হবে যে নাম্বারের যে অ্যারেটি রয়েছে সেটিকে আমি শর্ট করতে যাচ্ছি, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে যাচ্ছি। তাহলে শর্ট নাম্বার অ্যারে, এবার যদি আমি এই নাম্বারকে আমি এখানে দিয়ে দিই, তাহলে আমার অ্যারের ভ্যালুগুলো কিন্তু কী হবে, ছোট থেকে বড় আকারে সাজিয়ে যাবে, দেখেন। ওকে, আমি একটু প্রিন্টার ইউজ করি, সরি, ইকোপ্রি ইউজ করি, দেখেন আমার অ্যারেটা কিন্তু ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে গেছে, দেখেন 1, 3, 5, 8, 99, অর্থাৎ ছোট থেকে বড় কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ভ্যালুগুলো চলে এসেছে। এই ছিল আমাদের অ্যারে শর্ট। এবার আমরা শিখব রিভার্স, অর্থাৎ বড় থেকে, এখন আমরা দেখলাম ছোট থেকে বড়, এবার আমরা দেখব বড় থেকে ছোট। তাহলে এখানে আর শর্ট দিয়ে দিতে হবে, অর্থাৎ রিভার্স শর্ট, অর্থাৎ এবার কী হবে, তাহলে বড় থেকে ছোট আমার ভ্যালুগুলো চলে আসবে। দেখেন বড় থেকে ছোট আকারের ভ্যালুগুলো কিন্তু আমার এখানে চলে এসেছে। আমি আগের ফাংশনটিকেও রেখে দেই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আমি এটিকে কমেন্টস করে রেখে দেই, আবার এটিকেও রেখে দেই কমেন্টস করে। এইটা তাহলে কী হবে, আর শর্ট। এবার যদি আপনার অ্যারেটি অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়, মনে করেন আপনার অ্যারেটি রয়েছে এরকম, অ্যারে পিটার 35, বেন, মানে প্রত্যেকটা পার্সনের আমি এই এজকে আমি এই অ্যারেতে রেখে দিয়েছি, তাহলে এবার আমরা কী করবো, অ্যারেটাকে আমরা শর্টিং করবো। তাহলে এ শর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেকে আমরা শর্ট করতে যাচ্ছি, তাহলে আমরা দিয়ে দিব এজ। এবার আমরা সেটাকে কি করব, প্রিন্ট আর করব।
প্রিন্ট আর। প্রিন্ট আর আমরা কি কোন ভেরিয়েবলটিকে ইউজ করবো, এজ যে ভেরিয়েবলটি রয়েছে সেটিকে আমরা ইউজ করবো। আর এখানে আমরা একটা প্রি ট্যাগ ইউজ করবো, দেখেন পিটার, বেন, জো, দেখেন ভ্যালুগুলো কিন্তু বড়, সরি ছোট থেকে বড় কিন্তু ভ্যালুগুলো কিন্তু ক্রম অনুসারে সাজিয়ে গেছে। এখানে যদি আপনি দিয়ে দেন আতিক এবং এর ভ্যালু দিয়ে দিলাম মনে করেন 50 60 দিই, এবার দেখেন আমাদের এই দেখেন আতিক কিন্তু চলে এসেছে। তাহলে ভ্যালু প্রথমে 35 37 43 60 এভাবে কিন্তু আপনি ভ্যালুগুলোকে সাজিয়ে নিতে পারবেন। এই অ্যারেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি শর্টিং করতে পারেন। আপনি কি যেগুলো রয়েছে পিটার, তারপর বেন, জো, এই কি ইউজ করেও কিন্তু আপনি শর্টিং করতে পারবেন। এই জাতীয় ফাংশন কিন্তু আপনার রয়েছে, এই জাতীয় ফাংশনগুলো আপনি একটু দেখে নেবেন, আসলে প্রচুর ফাংশন রয়েছে, আমি শেষ করতে পারবো না। এরপর আমার রয়েছে যে অ্যারে সাম, মনে করেন কোনো একটা অ্যারের যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আপনি যোগ করতে চান। তাহলে আমরা সচরাচর কী করতাম, একটা ফরেজ লুপ চালিয়ে ভ্যালুগুলোকে আমরা যোগ করে নিতাম, কিন্তু এটি না করে আপনি অ্যারে সাম করলেই কিন্তু আপনার ভ্যালুটি চলে আসবে। মনে করেন এটা আমার একটা অ্যারে, এবার আপনি ইকো করেন অ্যারে সাম, অর্থাৎ এই অ্যারেতে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আপনি যোগ করবেন। তাহলে আমি এটাকে নাম্বারটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা আউটপুট দেখব, দেখেন 116। এবার আপনি এগুলো ভ্যালু যোগ করে দেখেন, আপনি 116 কিন্তু পেয়ে যাবেন। এটিকে আবার আমি কমেন্টস করে দিই। এবার আমি দেখাবো আপনাদের অ্যারে ইউনিক, অর্থাৎ একটা অ্যারেকে কীভাবে ইউনিক করবেন সেই বিষয়টি। মনে করেন আপনার একটি অ্যারে রয়েছে, আমি অ্যারেগুলোকে কপি করে নিচ্ছি, কারণ অ্যারে সম্পর্কে আপনারা সবাই কিছু জানেন, আমি শুধু মেন যে পার্টটুকু সেটা আমি দেখাচ্ছি। প্রিন্ট আর, মনে করেন অ্যারেকে ইউনিক করতে চাচ্ছেন, তাহলে অ্যারে ইউনিক নামে একটি ফাংশন রয়েছে, এইটির সাহায্য নিতে হবে। এই অ্যারে ইউনিক কোন অ্যারেকে ইউনিক করতে চাচ্ছেন, মনে করেন যে এ যে অ্যারেটি রয়েছে সেই এ অ্যারেটিকে আপনি ইউনিক করতে চাচ্ছেন। এবার আমরা ইকো দিব প্রি, এবার দেখেন আমাদের আউটপুটটা কী আসে কি একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন রেড গ্রিন, এখানে এলিমেন্ট কয়টা ছিল আমার, তিনটা, রেড গ্রিন রেড, এই যে একই ভ্যালু দুইবার পেয়েছিল যার কারণে সে ইউনিক ভ্যালুগুলো সে নিয়ে নিয়েছে, অর্থাৎ শুধু রেড এবং গ্রিন এই দুটা ভেরিয়েবল দিয়ে কিন্তু এক ভ্যালুগুলো দিয়ে কিন্তু একটি অ্যারে তৈরি করেছে। তাহলে রেডটাকে দেখেন প্রথমে যে ভ্যালুটি পেয়েছিল সেটির যে ইন্ডেক্স ছিল সেই ইন্ডেক্সকে নিয়েছে, আর প্রথমে যে ভ্যালুটি ছিল সেটিকে সে নিয়েছে, অর্থাৎ আপনার ভ্যালুগুলো হবে ইউনিক, একই ভ্যালু দুইবার কিন্তু থাকবে না। এবার আমরা আর দুটি ফাংশনের কথা বলবো, সেটি হচ্ছে কাউন্ট। মনে করেন এই অ্যারেতে আপনার কতগুলো এলিমেন্ট আছে এটা আপনি যোগ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে কাউন্ট বা সাইজ অফ যে ফাংশন রয়েছে সেই ফাংশনগুলোর কিন্তু আপনাকে হেল্প নিতে হবে। আমি এটিকে কমেন্টস করে দিলাম, মনে করেন আমি দিয়ে দিব ইকো কাউন্ট, আমি কোন ভেরিয়েবলটিকে কোন অ্যারেটিকে কাউন্ট করতে চাচ্ছি, মনে করেন এই এ অ্যারেটিকেই কাউন্ট করতে চাচ্ছি, তাহলে ডলার এ। এবার আমরা আউটপুটটা দেখবো, দেখি আমাদের কত আসে, দেখেন 3 আসছে, কারণ হচ্ছে কয়টা ছিল 1 2 3। এই কাউন্টের ফাংশনটির পরিবর্তে আপনি সাইজ অফ ফাংশনও কিন্তু ইউজ করতে পারেন, সাইজ অফ, এই সাইজ অফ এবং অ্যারে সরি অ্যারে কাউন্ট একই জিনিস, জাস্ট দুইটা ফাংশন দিয়েছে, আমাদের কোনো একটা ভুল হয়েছে, সাইজ অফ ইকো সাইজ অফ, ও সরি এটা একসাথে হবে। এবার দেখেন আমাদের আউটপুট কী আসে, দেখেন 3, একই আউটপুট চলে এসেছে। যে কোনো একটি আপনি ইউজ করে আপনি এই কাজগুলো করতে পারেন, এটা আমাদের অনেক কাজে লাগবে, কাউন্ট এবং সাইজ অফ ফাংশন। এবার আমি আরেকটি ফাংশনের কথা বলবো, সেটি হচ্ছে যে ইন অ্যারে, মনে করেন আপনার এই অ্যারেতে রেড আছে কি না, রেড ভ্যালু আছে কি না এটা আপনি চেক করতে যাচ্ছেন, তাহলে আপনাকে ইন অ্যারে যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটির হেল্প নিতে হবে। তাহলে ইকো, আচ্ছা আমি ইফ এলস ইউজ করি, ইফ ইন অ্যারে, ইন অ্যারে এর ভিতরে প্রথমে যে ফাংশনটি আপনাকে দিতে হবে অ্যারেটির নাম দিয়ে দিতে হবে, মনে করেন অ্যারেটির নাম এ। এবার আপনি কোন ভ্যালুকে চেক করতে যাচ্ছেন, মনে করেন আমি রেডকে চেক করতে যাচ্ছি, যে আমার এ অ্যারেতে রেড
ভ্যালুটি আছে কি না। ইকো রেড এক্সিস্ট, রেড ভেরিয়েবল ভ্যালুটি রয়েছে। ইলস ইকো রেড নট এক্সিস্ট, বানানটা ভুল হয়েছে, সমস্যা নেই। এবার আমরা আউটপুটটা দেখি, দেখি আমাদের আউটপুট কী আসে। দেখেন ওয়ার্নিং এর এক্সিস্ট প্যারামিটার টু বি আর এ স্ট্রিং ইভেন। ওকে, আমাদের যে ভুলটি হয়েছে সেটি হচ্ছে যে আমাকে এই যেটি চেক করতে আসে সেটি প্রথমে দিতে হবে, তারপরে আমাকে অ্যারিটি দিয়ে দিতে হবে। আমাদের উল্টা হয়েছিল, দেখেন রেড এক্সিস্ট, কারণ হচ্ছে কি এই যে রেড যে ভ্যালুটি রয়েছে সেটি কিন্তু এর ভিতরে আমার এই অ্যারের ভিতরে রয়েছে, যার কারণে আমাদের রেড এক্সিস্ট এইখানে চলে এসেছে। এবার যদি রেডের জায়গায় আমি ব্ল্যাক দিই তাহলে এবার কিন্তু আমাদের কী আসবে, রেড নট এক্সিস্ট, কারণ রেড সরি ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে কিন্তু নাই। যদি আমি এটাকে চেঞ্জ করে দেন, রেড এখানে রেখে দিলাম, এখানে আমি রেডকে আমি ব্ল্যাক করে দিলাম, এটাকে আমি হোয়াইট করে দিলাম। এবার আমরা আউটপুটটা দেখি, দেখি আউটপুট কী আসে। দেখেন রেড নট এক্সিস্ট, কারণ রেড ভ্যালুটি এই এ অ্যারেতে আমার নাই, যার কারণে আমার আসছে নট এক্সিস্ট। এবার আমরা আরেকটি ফাংশনের কথা বলবো, সেটা হচ্ছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট ফাংশনটা খুব মজার একটি ফাংশন, যেটি আমাদের প্রচুর কাজে লাগবে, আমরা যখন প্রজেক্ট করবো তখন আমাদের প্রচুর কাজে লাগবে। এক্সট্রাক্ট মনে করেন আমি দিয়ে দিলাম এক্সট্রাক্ট, কোন অ্যারেটাকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি, আমরা জানি কি এক্সট্রা কত টেনে বের করা, এই ডলার এ কি আমরা এই অ্যারেটিকে আমরা এক্সট্রাক্ট করতে যাচ্ছি। এই এক্সট্রাক্ট কী করবে, এই এ অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো পাবে সেই ভ্যালুগুলোকে সে ভেরিয়েবলে রূপান্তর করবে। অর্থাৎ এই যে প্রথমের যে ভ্যালুটি রয়েছে এ ব্ল্যাক, এই এ যে ইন্ডেক্সটি রয়েছে এই ইন্ডেক্সকে সে ভেরিয়েবলে কনভার্ট করবে, অর্থাৎ ইন্ডেক্সগুলোকে সে ভেরিয়েবলে কনভার্ট করে নেবে। এবার যদি আমি দিই ইকো, আচ্ছা আমাদের এখানে নাম নিয়ে একটা প্রবলেম হতে পারে, যেমন কারণ এখানে এ রয়েছে এখানে এ রয়েছে, আমি এখানে ডাবল এ দিয়ে দিলাম, আমি এখানে ডাবল এ দিলাম। এবার দেখেন ইকো ডলার এ, তাহলে কি হবে, এই যে এই যে ইন্ডেক্সটি ভেরিয়েবল ব্ল্যাক ছিল সেটাকে সে প্রিন্ট করবে, কারণ কিটাকে সে এখন সরি আমরা মনে হয় সেভ দেই নাই, হ্যাঁ সেভ দেই নাই। দেখেন ব্ল্যাক কিন্তু এখানে চলে এসেছে, কারণ হচ্ছে যে আমাদের এই দেখেন এখানে কিন্তু ব্ল্যাক রয়েছে, অর্থাৎ কীগুলোকে সে ভেরিয়েবলে কনভার্ট করে ফেলবে। এবার যদি আমরা ভেরিয়েবল বি বলি, তাহলে বি এই কিটাকে সে কী করেছে, ভেরিয়েবলে কনভার্ট করেছে, আর ভ্যালুটা কত রেখে গেছে, গ্রিন ভ্যালু এর ভিতরে সে রেখে দিয়েছে। এবার দেখেন গ্রিন চলে আসছে। এইভাবে আপনি এক্সট্রাক্ট ফাংশন ইউজ করে আপনি অনেক কাজ করতে পারবেন, যখন আমরা প্রজেক্ট করবো তখন আসলে আমরা সব কিছু বুঝতে পারবো। এবার মনে করেন আরেকটি ফাংশনের কথা বলবো, যে এই যে এ এ অ্যারেটি রয়েছে এর প্রথম উপাদানটা কী এবং শেষের উপাদানটা কী, এটি আপনি বের করতে চাচ্ছেন। তাহলে এর জন্য যে কাজটি করতে হবে, কারেন্ট এরপরে আমাকে অ্যারেটা দিয়ে দিতে হবে ডলার এ এ, বানানটা ভুল হয়েছে, কারেন্ট বানান। এবার দেখেন আমাদের আউটপুট কী আসে, দেখি ব্ল্যাক কিন্তু এখানে চলে এসেছে। এবার যদি শেষের যে এলিমেন্টটি ছিল হোয়াইট এটিকে পেতে চান, তাহলে আপনাকে আরেকটি ফাংশন রয়েছে সেটির হেল্প নিতে হবে, যে ফাংশনটির নাম হচ্ছে ইন্ড। এই কারেন্টের জায়গায় আপনাকে ইন্ড দিয়ে দিতে হবে, তাহলে ইকো ইন্ড এর ভিতরে আপনাকে ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। এবার দেখেন আমি এটিকে কমেন্টস করে রেখে দিই, দেখেন হোয়াইট কিন্তু চলে এসেছে, কারণ হোয়াইটে আমার সর্বশেষে ভ্যালুটি রয়েছে। এবার আমরা যে ফাংশনটি নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে অ্যারে পুশ। অ্যারে পুশ সে কী করবে দেখি, মনে করেন এই অ্যারেতে আমি নতুন একটা ভ্যালু আমি অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই অ্যারে পুশ যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটির সাহায্য নিতে হবে। তাহলে আমরা লিখবো অ্যারে পুশ, অ্যারে পুশ। এই অ্যারে পুশের ভিতর প্রথমে যে অ্যারেকে অ্যারের ভিতরে আমি ভ্যালু পুশ করতে যাচ্ছি সেটি দিয়ে দিতে হবে, তারপরে আমি কি ভ্যালু পুশ করতে যাচ্ছি সেটিকে দিয়ে দিতে হবে। মনে করেন আমি পুশ করতে যাচ্ছি এখানে রেড। এবার যদি আমরা ইকো পিরি, আমি ওই
অ্যারেটিকে আবার প্রিন্ট করে যাচ্ছি, তাহলে এখানে দিতে হবে ডলার এ, কারণ এই ডলার এ এই অ্যারের ভিতরে আমি নতুন একটা ভ্যালু পুশ করেছি যেটি হচ্ছে রেড। এবার আমরা আউটপুটটা দেখি, দেখি আমাদের আউটপুটে কী আসে, দেখেন অ্যারে পুশ স্পেক প্যারামিটার 1 2 বি অ্যারে নাল গিভেন। আচ্ছা, আমাদের আবার একটি ভুল হয়েছে যে অ্যারে পুশ রেড, সরি আমাদের ভেরিয়েবলটি ছিল, অ্যারেটি ছিল ডাবল এ। এবার দেখেন আমাদের আউটপুট কী আসে, দেখেন ব্ল্যাক গ্রিন হোয়াইট রেড। তাহলে অ্যারে পুশ কী করলো, সে শেষে কিন্তু ভ্যালুগুলো সে অ্যাড করতেছে। আপনি যদি এখানে আরও ভ্যালু দেন, আরও যদি ভ্যালু দেন, দিলে দিলাম টেস্ট, এবার সে কী করবে, শেষের দিকে সে অ্যাড করতে থাকবে। দেখেন এই যে আবার নতুন একটা ভ্যালুতে টেস্ট চলে এসেছে। এভাবে আপনি অ্যারে পুশ দিয়ে আপনি একটা অ্যারের ভিতর অসংখ্য ভ্যালু আপনি পুশ করতে পারবেন। অপটা কী করবে, সে আপনার এই অ্যারের ভিতরে যে লাস্ট যে এলিমেন্টটি রয়েছে সেটিকে সে রিমুভ করে দিবে। মনে করেন আমার অ্যারেটি ছিল সি পর্যন্ত ছিল কীটা, এই অ্যারে পপটা কী করবে, সে লাস্ট যে এলিমেন্টটি রয়েছে সেই এলিমেন্টকে আমাদের রিমুভ করে দিবে। একটু দেখি আমাদের আউটপুট কী আসে, দেখেন গ্রিন, সরি ব্ল্যাক আর গ্রিন রয়েছে, কিন্তু লাস্ট যে ছিল সি এটাকে সে রিমুভ করে দিয়েছে। এই ছিল আমাদের অ্যারে পপ। আচ্ছা, আমি প্রথম ভ্যালু এবং শেষ ভ্যালু কীভাবে প্রিন্ট করবেন একটা অ্যারে থেকে সেটি অবশ্য আগেই দেখিয়ে দিয়েছি। একটা কারেন্ট দিয়ে প্রথমের ভ্যালুটি প্রিন্ট করবে, আর এন্ড দিয়ে শেষের যে ভ্যালুটি রয়েছে সেটিকে প্রিন্ট করবে। আর অ্যারে পুশ কী করবে, একটা অ্যারের ভিতর নতুন নতুন এলিমেন্ট সে অ্যাড করতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এবার অ্যারের শেষে কোনো ভ্যালু কীভাবে অ্যাড করতে হয় সেটি আমরা শিখেছি। এবার আমরা অ্যারের শুরুতে কীভাবে ভ্যালুটা অ্যাড করতে হয় সেটি আমরা কীভাবে করব, এটার জন্য আমরা যে ফাংশনটি কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যারে আনশিফট। আনশিফট, তাহলে এই আনশিফটে প্রথমে আপনাকে অ্যারেটির নাম দিয়ে দিতে হবে ডলার এ, তারপরে যে ভ্যালুটিকে আপনি অ্যাড করতে যাচ্ছেন সে ভ্যালুটির নাম দিয়ে দিতে হবে। মনে করেন আমি অ্যাড করতে যাচ্ছি রেড, রেড, তারপরে আমি অ্যারে আনশিফট এটা আমরা ইউজ করতে যাচ্ছি। দেখি আমাদের আউটপুট কী আসে, দেখেন রেড কিন্তু এবার দেখেন প্রথমে চলে এসেছে। তাহলে প্রথমে যদি আমি ভ্যালু প্রিন্ট করতে চাই, পুশ করতে চাই, সেটা হচ্ছে অ্যারে আনশিফট। আর যদি একটা অ্যারের শেষে কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই তাহলে সেটাকে আমরা অ্যারে পপ ইউজ করতে পারি। এবার আরেকটি ফাংশন দেখি আমি শেষ করব, সেটি হচ্ছে যে একটা অ্যারেকে কীভাবে আপনি রিভার্স করবেন, অর্থাৎ অ্যারেটি যেরকম ছিল তার উল্টা দিক থেকে সে সাজবে। তাহলে এর জন্য যে ফাংশনটি ছিল সেটি হচ্ছে যে অ্যারে রিভার্স, অ্যারে রিভার্স। এরপর আপনাকে ওই অ্যারেটির নাম দিয়ে দিতে হবে ডলার এ এ। দেখেন এবার আউটপুট কী আসে, দেখেন এখানে ছিল এতে ব্ল্যাক, বিতে গ্রিন, সিতে হোয়াইট। এবার আমাদের আউটপুটটা কী আসবে আমরা দেখব, দেখেন এতে ব্ল্যাক, বিতে গ্রিন, সিতে হোয়াইট, তিনটি চলে এসেছে অ্যারে রিভার্স। আচ্ছা, অ্যারে রিভার্স করার পরে এখানে ভ্যালুটিকে আগে আমাদের কোনো একটা অন্য কোনো ভেরিয়েবলে সে নিতে হবে, বা আরেকটা কাজ করতে পারি আমরা এটাকেই কন্ট্রোল এক্স দিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারি, অ্যারেটাকে সে রিভার্স করে সে দেখাবে। দেখেন আগে যে অ্যারেটি ছিল তার ঠিক উল্টা, আগে প্রথমে ছিল এতে ব্ল্যাক, বিতে ছিল গ্রিন এবং সিতে হোয়াইট, এবার তার উল্টা হয়েছে, সিটা প্রথমে এসেছে বিটা মাঝখানে এবং এটা সবার শেষ। আগে ছিল এটা প্রথমে, তারপরে ছিল বি, তারপরে ছিল সি, এবার ঠিক উল্টা, সি প্রথমে, বি তারপরে, তারপরে এ। এইভাবে আপনি অ্যারেটাকে রিভার্স করতে পারবেন। এ ছিল আমাদের মূলত বিল্ট ইন ফাংশন বা প্রিডিফাইন ফাংশন নিয়ে লেকচার। এরকম অসংখ্য বিল্ট ইন ফাংশন রয়েছে, অসংখ্য প্রিডিফাইন ফাংশন রয়েছে, আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে প্রচুর আপনি এরকম বিল্ট ইন ফাংশন পাবেন যেগুলো আসলে আমাদের জানতে হবে। তো অ্যারে সম্পর্কে বিল্ট ইন ফাংশনগুলো বেশি আপনাদের স্টাডি করতে হবে, তারপর ডেট সম্পর্কে অনেক বিল্ট ইন ফাংশন রয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে, আর বাকি জিনিসগুলো আসলে যখন আপনি কাজ করবেন তখন আস্তে আস্তে আপনাদের হয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, আজকের ক্লাস অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, আমার মনে হয় এটি সবচেয়ে বড় লেকচার। আর কিন্তু লেকচার বড় হলে কী হবে, লেকচারগুলো কিন্তু খুব সহজ, জাস্ট আপনাকে আমি ফাংশনগুলো কীভাবে ইউজ করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ও আর একটি কথা, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।